অবৈধ লেনদেনের কারণে প্রতিদিন 100 থেকে 200 ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সকালে সিআইডি হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। অনুষ্ঠানে সিআইডি প্রধান বলেন, মানি লন্ডারিং বা মাদকের মামলায় শুধু বাহক বা ব্যবহারকারী নয়, গডফাদারদেরও খোঁজা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেখানে সন্দেহ হচ্ছে যে এখান থেকে মানি ট্রানজ্যাকশন হয়েছে সাসপিশাস এবং এটা হুন্ডির হুন্ডি হয়েছে, আমরা কিন্তু 100 থেকে 200 অ্যাকাউন্ট প্রতিদিন আমরা বন্ধ করি।